বন্ধুদের জন্য আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে এই পথসভা আমার সম্মানিত সভাপতি এবং আপনারা সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার দুটো কথা বলছি। আগামী 11ই নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন, আমি দল করতাম বাংলাদেশ কৃষক লীগ। আমি বাংলাদেশ কৃষক লীগের একজন সদস্য ছিলাম বীরগঞ্জ শাখার। আমি মার্কা চেয়েছিলাম কিন্তু আমাকে মার্কা দেওয়া হয় নাই। আমি চিন্তা করছি যেহেতু মার্কা পাইনি চেয়ারম্যানই ভোট করব না। কিন্তু আমি যখন লোকজনকে ডাকলাম তখন তাদের দুঃখ কষ্ট দেখে আমি সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমি চেয়ারম্যানই দাঁড়াতে হবে। আমি কিন্তু আপনাদের জন্যই চেয়ারম্যানকে দাঁড়াইছি, আমার বউ বাচ্চার জন্য নয়। আপনারা কষ্টে আছেন, আপনাদের মুখে বিভিন্ন ধরনের কথা শুনে আমি চিন্তা ভাবনা করছি যে ঠিক আছে, আমি চেয়ারম্যান হলে যদি আপনাদের কষ্ট লাঘব হয় তাহলে আমি চেয়ারম্যানকে দাঁড়াবো। এই জন্য আমি আমার পদ থেকে পদত্যাগ করছি। পদত্যাগ করে আমি আপনাদের পাশে আসে দাঁড়াইছি এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোট করতেছি। আপনারা আছেন, আপনারা দয়া করে আমাকে ভোট দেবেন। কথা দিচ্ছি আমার সততা দিয়ে আপনাদেরকে আগলায় রাখবো ইনশাল্লাহ। আমি আমার জীবনে কখনোই দুস্থ মাতার টাকা খাই নাই, দুস্থ মাতার মালও খাই নাই। আমার জীবনে খয়রাতি মাতা, তারপরে মাতৃত্বকালীন ভাতা, পঙ্গু ভাতা, তারপরে আপনার বিধবা ভাতা, কর্মসৃজনের টাকা, আমি এসব আমি একটি টাকাও খাই নাই। যদি আমি খাই তাহলে এটা যেন আমার আখেরাতে আমি জবাব দিই। আমার জন্য এসব হারাম আর আপনাদের জন্য হালাল। আপনাদের হালাল খাবার আমি খেয়ে আমি হারাম কামাই করতে রাজি না। আর এই কারণেই আজকে আপনারা আমার পিছনে আছেন, আমার সততার কারণেই কিন্তু আপনারা আমার পিছনে আছেন। আর আপনারা একটা কথা জানি রাখবেন যে অপরপক্ষ যেহেতু জাতীয় মার্কা নৌকা পাইছে সেহেতু তারা একটু দাপট বেশি দেখাচ্ছে, তাদের দাপটে আপনারা কান দিবেন না। কোনো প্রজেক্ট বন্ধ হবে না, চলমান প্রজেক্ট চলবেই। নেত্রীর একটা নৌকা হারিয়ে গেলে নেত্রীর যায় আসে না। ইউনিয়ন পরিষদের একটা নৌকা যদি হেরে যায় আমার নেত্রীর কোনো যায় আসে না। তাই ওই জন্তুপুরের পুলের কাজ, জন্তুপুরের রাস্তার কাজ বন্ধ হয়ে যাবে, এসব ফাঁকা বলি, এসব ফাঁকা বলিতে আপনারা কান দেবেন না। আমি বীরগঞ্জে ছিলাম, আমাকে এখানকার কিছু লোক যা বলতেছে যে এই রকম আমাদের একটা রাস্তা এতটা খারাপ হয়ে গেছে, আমরা যে নামাজ পড়তে যাব সে আমার নামাজ পড়তে পারি যাইতে পারি না কাদার কারণে। তখন যেহেতু আমি নামাজ পড়ি, আমি নামাজি লোককে ভালোবাসি, যেহেতু আমি নামাজ পড়ি আমি মসজিদকে ভালোবাসি, সেহেতু আমি বললাম যে কয় টাকা লাগবে, 1,000-5,000 টাকা দিলে আমরা না মাটি ভিট ভিট ফেলে না রাস্তাটা ঠিক করলো। আমি 5,000 টাকার সঙ্গে সঙ্গে আমার ঘামের টাকা দিচ্ছি, অবশ্যই তাদের উপকার হয়েছে, আমার একটু স্বভাব হয়েছে। তো তাহলে চিন্তা করেন, আমার তো 5,000 টাকার 5 টাকা ঘুষ দেওয়া লাগে না, বরং নিজের টাকা আপনাদেরকে দিচ্ছি, আপনারা রাস্তা তৈরি করছেন। এগুলাই হলো জনসেবা, সেবা এগুলাই হলো জনগণের খেদমত। এগুলেন যে করবে তাকে আপনারা নিঃসন্দেহে ভোট দিবেন, সেটা আমি হই, সলিমুদ্দি হোক, কলিমুদ্দি হোক, যেই হোক। এই ধরনের মন মানসিকতার লোককে আপনারা মেম্বার করবেন, এই ধরনের মন মানসিকতার লোককে আপনারা চেয়ারম্যান করবেন। আরে বিয়া যদি দেন বেটি, আগে পাত্র দেখেন, তারপর বেটিসর পাঠে দিয়ে পাত্রীর মায়ের ব্যবহার দেখেন, তারপরে পাত্রের বাবের ব্যবহার দেখেন, পাত্রের বোনের ব্যবহার দেখেন, কি কারণে মেয়েটা যেন সুখে থাকে। ভাই কি এই ইউনিয়নটার একটা নেতা বানাবেন, যেমন তেমন নেতা বানাইলে আপনাদের অবস্থা আপনারাই বুঝবেন, আমার কিছু করার নাই। আমি আসছি আপনাদের খেদমত করার জন্য, যদি সুযোগ দেন খেদমত করবো, যদি সুযোগ না দেন ঠিক আছে আমার পথে আমি চলবো, আপনারা লাঞ্ছনা গঞ্জনা আপনারা কষ্ট ভোগ করবেন, আমার কিচ্ছু করার থাকবে না। কাজেই আমি
পকেটের দুটো পয়সা খরচ করতেছি আপনাদের খেদমতের জন্য, এটার বিনিময়ে আমি কামাইয়ের উদ্দেশ্যে আমি কিন্তু পয়সা খরচ করতেছি না। আমার যে টাকাটা এখন যাবে এই টাকার একটি টাকাও আমার উঠে আসবে না, খালি সম্মানী ভাতা পাবো একটু আর কি। চেয়ারম্যান সাহেব, আরে চেয়ারম্যান সাহেব তো আমি আছি, তারা চলেও পাইছে চেয়ারম্যান সাহেব, কিন্তু এই চেয়ারম্যান সাহেব দিয়ে আপনার উপকার হয় না। আর আপনার উপকার হওয়ার উদ্দেশ্যেই ভালো চেয়ারম্যান সাহেব হওয়ার জন্য আমি দাঁড়াইছি, ক্ষমতার জন্য দাঁড়াইছি। এই ক্ষমতাটা আপনাদের উপকারের জন্য ব্যয় করবো, আমার উপকারের জন্য না, আমার বউ বাচ্চার জন্য না। আপনাদের টাকা আমার হারাও, আপনাদের টাকা আমি খাবো না। কাজেই আপনারা একজোট থাকবেন, ভয় করবেন না। একটা ভোট পাড়িয়ে তারা চেয়ারম্যান হবে, তারা রাত জাগে কেন? মানুষের হাত ধরে কেন? আমি একটা ভোটে পাড়িয়ে চেয়ারম্যান হবি, তারা এত রাত জাগছে কেন? এত মানুষের হাত পা ধরতেছে কেন? হাত পা ধরার তো দরকার পড়ে না, আপনি নৌকা পাইছেন বিশাল ব্যাপার। তারপরে আপনার জনগণ আছে, এক পাঁচ বছর আপনি খেদমত করছেন, হ্যাঁ, আপনার আবার হাত পা ধরা লাগবে কেন? নিশ্চয়ই আপনি লোকজনের সুখ দুঃখের পাশে ছিলেন না, ছিলেন না বলে আজকে আপনি বলতেছেন আমি ভালো হব। কেমন করে ভালো হবে? আপনি চেয়ারম্যান হলে দশটা চেয়ারম্যান হয়, দশজনের কাছে মানুষ একবার এর কাছে, একবার ওর কাছে, একবার ওর কাছে যাবে, এটা কোন কথা? কাজেই আপনারা ভুল করলে এর খেসারত আপনারাই দিবেন, আর আপনারা ভুল না করলে এর সুফল আপনারাই পাবেন। আপনারাই চিন্তা ভাবনা করেন আগামী 11 তারিখে কাকে ভোট দিলে আপনারা আরামে থাকবেন। আপনারা চিন্তা ভাবনা করে যদি মনে করেন যে না শাহিনে ঠিক আছে, তাহলে আনোয়ার হোসেন মার্কায় একটা করে ভোট দিবেন ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য বাড়াবো না, আমার কথাটা হচ্ছে আমি আপনাদের জন্য রাত কাটতেছি, আপনাদের জন্য ঘাম ঘাম ছড়াচ্ছি, আপনাদের জন্য দুটা পয়সা ব্যয় করতেছি, আপনাদের সুখের জন্য, আমার জন্য নয়। এই শেষ কথা বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।